তো গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম মাই ও টু মাই ফ্যামিলিতে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এখন ঘড়িতে বাজে 8:30, এখন থেকে আমি আমার ব্লগিংটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে হচ্ছে 1 মে, শ্রমিক দিবস, সোমবার। তো সকাল সকাল একেবারে নিজের বেডরুমের বিছানার চাদরটা সবার আগে পাল্টাচ্ছি। তো একদমই দেখো, একদম মানে এই যে বিছানার চাদরের যে হ্যাপা, এটা কিন্তু বিশাল বিশাল চাপের। আর আজকে আমাদের এখানে হচ্ছে তার মধ্যে তোমার মানে যেটা বলে 1 মে শ্রমিক দিবস উপলক্ষে রক্তদান শিবিরের একটা আয়োজন হয়েছে। তো সেটা নিয়ে প্রদীপ এখন ব্যস্ত, ও তো 7 সকালে বেরিয়ে গেছে। এ দেখো পুরো আমার এদিকে রেডিও হয়ে গেছে, আর আমিও এবারে রেডি হয়ে যাব একদম ছেলেদের টিফিনের জন্য বন্দোবস্ত করতে। তো আজকে তো রিকের স্কুল ছুটি, বাট ছুটি হলে তো আর পেটের ছুটি নেই, ওদেরকে তো খেতে দিতে হবে। তো এখন সবার আগে গিয়ে খাবারটা দিয়ে আসি আমি রিজুকে। ও পাশের ঘরে ওর বই নিয়ে পড়তে বসে গেছে যথারীতি। তো এখানে ডিমের অমলেট রয়েছে, পরোটা রয়েছে, আর ওখানে রয়েছে আলু চচ্চড়ি। তো আমি গরম গরম ভাজছি আর দিচ্ছি। একেবারে যদি ডিমের অমলেট ভেজে দিই না, তো ওটা নেতিয়ে যায়, ওরা না আর খেতে চায় না। এবার ওরা যদি পেট ভর্তি করে খাবারটা না খায়, আমার নিজেরও ভালো লাগে না। তো আমি বললাম যাক তাহলে একটু গরম গরমই ভেজে দিই। তো বড় পুত্রকে তো দেওয়া হয়ে গেছে, এবার ছোটোটার পালা। আর মাথার মধ্যে এখন ঘুরছে আর কী কী কাজ করা যায়, কী কী কাজ বাকি। সকাল সকাল আর যেটা সবার আগেই করেছি, আজকে কোনো রকম গায়ে জল ঢেলে নিয়েছে বন্ধুরা। আর ঠাকুর ঘরও আমার সম্পূর্ণ পরিষ্কার করে মানে পোছা টোছা হয়ে গেছে, সেগুলো আর আজকে তোমাদেরকে আমি দেখাইনি। কারণ ঠাকুর ঘরের ভিডিও তোমরা জানোই, আমার ওই পোছাপুচি থাকে আর পুজো থাকে, আর এই রকমই মানে বেসিক দৈনন্দিন যেগুলো কাজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি কথা বলতে বলতে এদিকে আমার ছোট ছেলের জন্য আরম্ভ হয়ে গেছে পরোটা সেকা। তো উনিও এরকম গরম গরম সঙ্গে সঙ্গে ভাজবো আর দেবো, আর খেতে ভীষণ ভীষণ ওনারা মানে খুশি হয়, দুই ভাই খুশি হয়। তো গরম গরম এমনিও যে কোনো জিনিস দেখবে ভালোই লাগে, আর পরোটা না ঠান্ডা কিন্তু একদমই খাওয়া যায় না, আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আমি আর ময়দার পরোটা করি না, কারণ শরীরটা ওতে খারাপই হয়, ভালো হয় না, ওই জন্য আমি বন্ধ করে দিচ্ছি টোটালি। আমার ঘরে ময়দা অ্যালাউ নয়। এই যে আমার পুত্র বসে আছেন, ছুটি মানে টিভি, আর টিভি ছাড়া তো ওনার চলে না। এক্ষুনি আরম্ভ হয়ে যাবে 2-3টে ব্লগ, ওনার ফেভারিট ফেভারিট, অবশ্য আমিও দেখি সেগুলো। তো চলো এবার রান্নাঘরে গিয়ে রান্নার বাদবাকি কাজটুকু করি। তো ফ্রিজ থেকে লোটে মাছটা কখন বার করে রেখেছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তবু বাবা জীবনের বরফ থেকে জল মানে যে গোলে জল হবে সেটা দেখছি এখনও হয়নি। তো আবার নিয়ে ওর মধ্যে একটু জল দিলাম, আর এদিকে যে মাছের মাথাটা রয়েছে এই মাথাটাও তোমার একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। আর ওদিকে তার স্বরে অ্যালাউন্স হয়েই যাচ্ছে রক্তদান শিবিরের ব্যাপারটা। তো সত্যি কথা বলতে কি বলতো, আমাদের মতো সাধারণ মানুষ যারা যদি রক্তদান শিবিরে এরকম মানে সাহস করি একটুখানি, তাহলে দেখবে আরও 5 জন আসে সেই সব সাহসে, যে না একটা ভালো প্রচেষ্টা। তো আমি অ্যালাউন্সে এদিক দিয়ে শুনছি মাইকের আওয়াজে যে প্রদীপ মণ্ডল রক্তদান করে আপনার কেমন লাগছে, মানে প্রদীপ আমার হাজবেন্ড। তো এটা শোনার পরই না আমার মনটা কেমন যেন হয়েছে, আর আমার থেকেও বেশি হয়েছে রিজুর। আমি তো এখন সবে শাক করতে করতে তখন আমি ভাবছি বাবা প্রদীপ রক্ত দিয়ে দিল, আর রিজু শুনে বলছে মা বাবা যখন রক্ত দিয়েছে আমি কিন্তু দেবই, আমি কিন্তু না দিয়ে থাকবো না। এবার দেখো মায়ের কাছে বাচ্চা যখন মানে এই ধরনের রক্তদান শিবিরের কথা বলে, বিশেষ করে আমাদের মতন মায়েরা কিন্তু একটু ভীতুই, যে না বাবু তুই যাস না এরকম একটা ব্যাপার হয়। তো আমি ভাবছি কি দূর শাক কাটা রইলো, এবার ছেলের সাথে আমি যাবো, ছেলে যখন বলেছে, আর এত একটা ভালো কাজ ওকে আমি মানা করি কী করে, ওদের জন্য যদি কারোর জীবনটা বাঁচে এর থেকে মানে ভালো কিছু হতে পারে না। তো যেমন কথা তেমন কাজ, ছেলেকে বগল দেওয়া করে, বগল দেওয়া না ছেলেকে ধরে রীতিমতন ছেলের সাথে আমি মানে চলে এলাম ওকে রক্ত দেওয়ার যে পদ্ধতিগুলো সেগুলো ওর সাথে ভাগ করে নিতে। তো দিব্যি দেখো কীরকম সাহসী ছেলে, ও শুয়ে পড়ল, ও বললো মা বাবা যদি দিতে পারে এতটা বয়স হয়ে, আমার আমি তো এখন মা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি কেন দেবো না। রিজু কিন্তু আরও এর থেকেও ছোটো বয়সে যখন ওর 18+ ছিল তখনও দিয়েছিল। তো এইসব কাজের জন্য না তখন আমি ভাবলাম না বাধা দেওয়াটা আমার উচিতও নয়। আমি বললাম না বাবু তুই দে, আমার সত্যি ভালো লাগে। ওই পাশে যে একটা বাচ্চা মেয়ে বসে আছে, ও দেখলাম ছোটো 19 বছর, ও রক্ত দিয়ে উঠলো আরও একবার দিয়েছে। তো ওকে দেখে না মনে আরও ভরসা পেলাম, এই দেখো রিজু কতটা হ্যাপি আর খুশি, একদম ভিকটিম দেখাচ্ছেও যে মা একদম মানে তুমি ভয় পেও না। তো এবার যতই হোক আমি মা বাবুকে যেই সুইচ ফোটাবে ওই সময়টা ক্যামেরা একদম দূরে করে দিচ্ছে, কারণ ওটা আমি দেখতে পারবো না। তো বাবুর যথারীতি রক্ত দেওয়া স্টার্ট হয়ে গেছে, বেশিক্ষণ না সময় লাগিয়ে উনি দেখলাম। যাই হোক বন্ধুরা, এরকমভাবে আমরা মনে করি প্রত্যেকেরই এরকম এগিয়ে আসা উচিত, কেননা রক্ত কখনো কিন্তু কারখানায় হয় না, এরকম ডোনেটের মাধ্যমে আমরা একের অপরের থেকে পেয়ে থাকি। আজকে তুমি কারোর উপকার করলে
অন্য দিন ভগবান ঠিক তোমার উপকারে পাঠিয়ে দিল, তো এই জিনিসটা খুবই ভালো বিষয়। তো এই মাত্র আমি এলাম আর ঋতুকে দেখলেই তোমরা ঋতু রক্ত দিতে গেছিল, আমারও খুব শখ হয়েছিল, আমিও রক্ত দিতে গেছিলাম, বাট আমার অ্যানিমিয়া আমার রক্ত নেবে না আর আমার এখনো মানে ঠিক হয়নি ওটা, তো আমি দিতে পারিনি, বাবু দিয়েছে, কিন্তু রান্নার বেজে গেছে ব্যান্ড আর এখন ঘড়িতে বাজে 2:12, আমার রান্না হয়নি। তো এই দেখো বিগত 3 দিন ধরে আমার সাথে এই ঘটনায় ঘটছে, আমি রান্না দেখাতে পারছি না, কিছু করতে পারছি না, শুধু এলোমেলো করে আমার ডগিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আমাকে এখন এই রান্নাগুলো ঝটপট করে সারতে হবে, কোনো কিছু দেখাবো না, এদিকে দেখো ডাল সেদ্ধটা সবে হয়ে রয়েছে, এখনো লোটে মাছ বাকি, শাক ভাজা বাকি, মানে আমি কখন করবো হায় ভগবান আমি জানি না। তাহলে আমি এখন আর প্যাঁচাল পারবো না, প্যাঁচাল পারলে রান্না দেরি হয়ে যাবে, আর এদিকে দেখো জানলা দরজা সব বন্ধ করে রেখেছি, ওপাশে গান এপাশে রক্ত প্রদান শিবির, ওটা অবশ্য শেষ হতে চলেছে এই কবজি ঢুকলো বলে। তাহলে বন্ধুরা একেবারে রান্না বান্না সেরে কখন দেখা হবে আমি জানি না, আমি এখন রাখছি। তো সকাল থেকে বিষয়টা এরকমই হয়েছে, এত বিজি হয়ে গেছি, প্রদীপও খেতে চলে এসেছে, তো আমি ঝটপট রান্নাটা তাই সেরে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা এখন বাজে পুরো ঘড়িতে 3:45 আর আমি একদম আমার ঝোলা নিয়ে রেডি, কারণ প্রদীপ বলো প্রদীপের সাথে আমাকে একটু কলকাতায় বেরোতে হবে, কারণ কিছু কাজ আছে যেখানে মানে আমাকেও যেতে হবে। তাই আমি বললাম চলো, আমি তো মানে মানে হ্যাপি হলাম যে একটু বেরোতেও পারছি, আবার মানে পরপর বেরোচ্ছি তো বেশ কিন্তু মানে ভালোই লাগছে। তো আমাদের গাড়ি চলে এসেছিলো আর এই যে আমরা এখন গাড়িতে বসে মানে এবার বেরিয়ে যাবো, রওনা হয়ে যাবো, আর প্রদীপ বসেছে সামনের সিটে, তো আমি এবার এটাকে কোনো রকমের টালো, কিন্তু কুর্তিটা আবার লেগে যাচ্ছিলো সিটের ওখানটাতে, ওটাকে ঠিক করে মানে বসলাম, কারণ আমি তো আবার এ ব্যাপারে টেলা, আমি রাস্তায় যাব আমাকে কেউ বলবে না যে আপনার অন্যটা গাড়ি থেকে সরান কিংবা কোনো কিছু, এটা হতেই পারে না। প্রদীপ আমাকে বলে যে তুমি গাড়িতে বসলে কেউ না কেউ ঢুকবেই, আর এটা তো তোমার চার চাকায় বসেছি অতটা অসুবিধা নেই, কিন্তু প্রদীপের সাথে বাইকে যখনই আমি বেরোই আমার এরকম এরকম ধরনের হয়, মানে হবেই হবে, হয় অন্য উড়বে নয় আমি পাটা তোমার মানে একটু বেকায়দার জায়গায় দিয়ে রাখবো, কেউ না কেউ বলবেই। তো যাই হোক বন্ধুরা, তো দেখো কি ভালো লাগছে, কলকাতা কিন্তু এমনিই দেখবে ভালো লাগে। তো আমরা দ্বিতীয় সেতুটা পার হয়ে এখন মা উড়াল পুল দিয়ে যাচ্ছি, আর ভীষণ ভীষণ ভালো লাগছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখানে একালেই মানে যে কারণে ভয়েস কভার আমাকে দিতে হচ্ছে, কারণ এখানে আমি যদি তোমাদের না দিতাম তোমরা কিছু আওয়াজে শুনতে পারতে, প্রচণ্ড হাওয়াতে আর গাড়ির আওয়াজ না সেরকমভাবে কিছু একটা মানে যে তোমরা পরিষ্কার শুনবে সেটা কিন্তু শুনতে পেতে না। তো আমরা যেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি বন্ধুরা সেই উদ্দেশ্যটা বেশিক্ষণের নয়, তো যথারীতি তাড়াতাড়ি আমাকে চলেও আসতে হবে, কারণটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো এই দেখো এটা হচ্ছে সায়েন্স সিটি, সায়েন্স সিটির কাছাকাছি আমরা যেখানে গেছিলাম, বেশিটা দূরে নয়। তো আর এটা হচ্ছে আমাকে প্রদীপ দেখালো যে দেখো শুক্লা এই দুটো বিল্ডিংয়ের মাঝখানে পুল, তো যথারীতি আমরা ওখানে চলেও এসেছি আর আমাদের কাজটা কমপ্লিটও হয়ে গেছে, এবার আমরা ব্যাক করছি বাড়ির দিকে। তো যথারীতি প্রদীপকে তো ক্যামেরায় তো আনতে হবে, ঠিক এনেছি আমি ক্যামেরায়, যদিও উনি একেবারে ক্যামেরার সাই আসতে চান না, এই দেখে ফেলেছে, আমি ওই সময় আমার এত জোরে হাসি পেয়ে গেছে, প্রদীপ বলছে বন্ধ করো আমারটা, তুলো না তুমি তোমার যত খুশি করো, হায় ভগবান কবে যে ব্লগে ফ্রি হবে প্রদীপ আমি খালি ভাবি। তো এবার আমাদের বাড়ি ফেরার পথ, আর দেখো এই পথ মানে সত্যি কথা ওই কলকাতা যে গানটা আছে না ওই গানটা মনে পড়ে যাচ্ছে, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ঘুরে দেখো কলকাতা, আর তো গলা আমার ভালো না। তো বন্ধুরা একদম দেখো একদম মানে একদমই বলতে পারো এই পথ যদি না শেষ হয় বলো কেমন হবে তুমি বলো তো। তো আমি যদি বিয়ের আগে হতো তাহলে তো চুটিয়ে সময়টা এনজয় করতাম, একটা বুঝতেই পারছো একটা প্রেম আর প্রেমিকা বাইরে বেরোয় যে কী রম ধরনের রোম্যান্স হয় কী যে ভালো লাগে সেটা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর প্রদীপ তো একটা আনরোম্যান্টিক প্রেমিক, আমি কিন্তু ভীষণ রোম্যান্টিক, আমার গান ফান এসব ভালো লাগে। তো যথারীতি তখন আমি মনে মনে কোনো গুনগুন হয়তো গান গাইছিলাম আর অনেক অনেক কিছু স্মৃতিও ভাবছিলাম, কেন আমার আর প্রদীপের খুব একটা একা বেরাই না, সঙ্গে আমার দুই ওই কার্তিক গণেশ নন্দী ভিরিঙ্গি যাই বলো না কেন ওরা সব সময় থাকে, যেকালে একটা দরকারে গেছিলাম বলে ওদেরকে আজকে অ্যালাউ নেই। এইমাত্র এসে পৌঁছালাম আর এখন ঘড়িতে বাজে 6:19 আর এখন আর এই কুর্তিটা ছাড়বো না, খালি চুলটা একটুখানি আশ্রাবো, হাসিয়ে তোমাদের বলেছিলাম অনুমের অন্নপ্রাশন, তো ওর জন্য একটা ছোট্ট কিছু একটা গিফট কিনে নিয়ে আসতে হবে, যার জন্য আমাকে আবার বাইরে বেরোতে হবে, আর এবারে বাইরে আমি একা বেরোবো, আর ঘর দুয়ার সব দেখো এলোমেলো হয়ে রয়েছে, এগুলোকে ভাবছি একটুখানি গুছিয়ে নিই, আজকে যে শাড়িটা পরে গেছিলাম ওই রক্তদান শিবিরের ওখানে ওটাকেও গোছাতে হবে। তাহলে এই সমস্ত কমপ্লিট করে আবার
পাঁচ মিনিটের মধ্যে আমাকে বেরোতে হবে বন্ধুরা, আর প্রদীপকে চা করে দিতে হবে, তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট এই কাজগুলি। তো বন্ধুরা, এই মাত্র আবার দোকান থেকে এসে প্রদীপ আর রিজুর জন্য রান্না করছি, কারণ ওরা ঘরে খাবে আর আমি আর রিজ তোমাদের বললামই আমরা বাইরে খাবো। তো প্রদীপের জন্য এখন চিকেন বসিয়েছি আর রুটির অর্ডার করে দিয়েছি, আর ভাত অনেকটা আছে, ওই জন্য আমার আর রান্নার কোনো সেরকম ঝামেলা করবো না। আর এখন ঘড়িতে বাজে তোমার 8:42, এই 9:10 নাগাদ রেডি হবো, রেডি হয়ে তারপর চলে যাবো মনুদের ওখানে, মনুর মেয়ের অন্নপ্রাশন খেতে। আর পারছি না, মানে লাগাতার 3 দিন ধরে না, মানে কন্টিনিউ বাইরে বেরোনে যেকালে মানে একদমই অভ্যেস নেই আমার, আর বেরাই না করে এবারে এত বাইরে বেরিয়েছি, মানে আর মানে শরীর আমার মানে দিচ্ছে না। তো চলো এই ঝোলটা মাংসের নামিয়ে নিই, তারপর গিয়ে রেডি ফেডি হয়ে আবার আসছি তোমার।